সাভার থেকে অপহরণের পাঁচ দিন পর আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অপহরণকারী এক দম্পতিকে আটক করা হয়েছে। শিশুটির নাম আমেনা আক্তার। পুলিশ জানায় সাভারের বারুইগ্রাম এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক আসাদুল হক ওই এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে একটি ঘর ভাড়া করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। তাদের প্রতিবেশী দম্পতি শামসুন নাহার ও তার স্বামী আশরাফুল ইসলাম গেল 14 সেপ্টেম্বর শিশু আমেনাকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার থেকে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। পরে গতকাল রাতে শিশুটিকে রংপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী দম্পতিকেও আটক করা হয়।